কার্যক্রমের কারণে বাজারে হঠাৎ করে মোটা চালের সংকট দেখা দিয়েছে এক সপ্তাহে দর বেড়েছে টাকার মতো। ধানের আবাদ কমায় যোগান সামলাতে হিমশিম খাচ্ছেন মিলাররা এদিকে উত্তরাঞ্চলে দর বেড়েছে সরু চালের হঠাৎ করেই জোয়ারের পানি আসে আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন উপকূলের চাষিরা দর্শক এই ব্যাপারে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মীরা মাসের শুরুতে এমনিতেও চালের দোকানগুলোতে ব্যস্ততা কিছুটা বেশি থাকে কেননা বেতন মজুরি পেয়ে অনেকেই পুরো সপ্তাহের বা পুরো মাসের জোগান একসাথে কিনে ফেলেন যে কারণে শুক্রবার দিন রাজধানীর কারণ বাজারের যে চালের দোকানগুলো সেখানে ক্রেতাদের আনাগোনা বেশ ভালোই চোখে পড়ছে স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য যেহেতু এখন দেশের একটি অংশে বন্যা দেখা দিয়েছে এবং সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনার প্রয়োজন হয়ে পড়েছে সেই ত্রাণের জন্য কিন্তু মোটা চালের চাহিদা হঠাৎ করে বেড়ে গিয়েছে যে কারণে আগে থেকেই যেহেতু আউশ আবাদ কম ছিল এখন হঠাৎ করে চাহিদা বেড়ে গিয়েছে সেই কারণে বিয়ার আঠা স্বর্ণা কোনো কোনো ক্ষেত্রে পাইজাম এইসব চালের দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেজিতে প্রায় চার থেকে ছয় টাকা দাম বেড়ে গিয়েছে আমরা যদি বস্তা প্রতি দিই প্রতি বস্তায় গড়ে তিনশো টাকার মতো দাম বেড়েছে অবরোধের কারণে মাল ভর্তা আসে ওই থেকে দামটা বেশি দ্বিতীয়ত সরকার যাওয়ার পর থেকে তথমত সরকার আসার পর থেকে না বসতে বসতে বন্যা আরম্ভ শুরু হয়েছে বন্যার কারণে মোটামুটি চালের দামটা বেশি এত লোকই এই চাউল টানে সম্পূর্ণ লোকেরা এই কম দামের চাউলটা টানে এখন এই চাউলটা ওখানে মিলেররা সাপ্লাই দিতে পারতেছে না নতুন সরকার আসার পর থেকেই বিভিন্ন পথে পথে মোড়ে মোরে যে চাঁদাবাজদের দৌরাত্ম ছিল সেটি এখন কিছুটা কমেছে তবে বাজারের যে পুরনো সিন্ডিকেট অর্থাৎ মিলারদের বা কোম্পানির যে সিন্ডিকেটের অভিযোগ তারা দীর্ঘ সময় ধরে করেন তাদের দাবি সেই সিন্ডিকেট এখনও পুরোপুরি ভেঙে ফেলা যায়নি এই ছিল আমার কাছে রাজধানীর চালের বাজারের খবর এবারে আমরা উত্তরাঞ্চলের মিল পর্যায়ের খবর জানতে চলে যাচ্ছি নওগাঁয় আমাদের সহকর্মী শফিক ছোটনের কাছে ধন্যবাদ আপনাকে মিলগেট আর পাইকারিতে উৎপাদন এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক আছে কিন্তু দাম কমেনি বাড়তি ধরে অর্থাৎ প্রতি কেজি জিরা শাইল নাজির শাইল পাইজাম বা সরু জাতের চালগুলো বিক্রি হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকা এবং মাঝারি জাতের চাল বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা দরে আর পঞ্চাশ টাকা নিচে মিলছে না কোনো মোটা চাল উৎপাদন এখন ভালো হ্যাঁ ডাইরেক্ট ধান শুকাচ্ছে ভাঙ্গিছে এখন চাল বিক্রি হচ্ছে ধান আসছে আমাকে ধানের কাজ হচ্ছে হাটগুলোতে কয়েক দফায় ধানের দাম কমেছে আবার নতুন করে রূপা আউশের ধান উঠেছে তারপরেও চালের দাম কেন কমছে না এমন প্রশ্নে সদত্ব দিতে পারছে না মিলার আর ব্যবসায়ীরা ধান বেশি থাকলে আবার বাজারে আমরা নিয়া দাম নামায় ধান তো বেচাপ থাকে নাই বন্যার কারণে হচ্ছে সবাই সচত্ততার কারণে সবাই সজাকের কারণেwidehat বাজার ধানের আমদানিটা অনেকটা কমুয়ে দিয়েছে এই কারণে কমে উপকূলে ধান চাষের খবর জানতে যাচ্ছি সহকর্মী জুয়েল সাহার কাছে আপনাকে ধন্যবাদ বলা যায় এবছর প্রায় এক লক্ষ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে কৃষকরা প্রায় পঁয়ষট্টি হাজার হেক্টর জমিতে আমন আবাদের রোপণের কাজ করেছেন তো গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং জোয়ারের পানিতে কিন্তু কৃষকের প্রায় তিরিশ হাজার হেক্টর জমিতে আমন আবাদের ক্ষতিগ্রস্ত হয়েছে জোয়ারি আবানি বৃষ্টির পানিতে মনে করেন সবসময় গেছিকে বাদে আছে জ্বালা পচে গেছে বৃষ্টির পানিতে যদি আমন গানের জ্বালা কোথায় পাই তো রুইতে পারবো আর নইলে জমিন আমন দামের কাজ খেলে এবছর কৃষকদের কিছু উৎপাদন খরচ কিছুটা বেড়ে যাবে বলে কিন্তু কৃষকরা আমাদেরকে জানিয়েছেন তারা জানিয়েছেন যে তাদের ধান এবছর আসলে যদি আশানুরূপ ধান আসে তাহলে তারা হয়তো উৎপাদন খরচ তারা পুষিয়ে কিছুটা লাভবান হতে পারবেন জ্বালা কিনি আবার এক্ষেত্রে বেশি এখন মোটামুটি মোটামুটি আছে যদি আল্লাহ ইনশাল্লাহ খরচ বাইরে গেছে এমন আমরা হেরিয়া ধান লাগাইতে আছি যদি আমাকেও বাজার ভালো হয় ধান ভালো হয় তাহলে আমরা একটু মোটামুটি আবার উঠে খারাইতে এই ছিল আমার কাছে কৃষকের মাঠ থেকে এমন আমাদের সর্বশেষ খবর